এত বড় সাইজের পরোটা দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি। আর আকাশের চাঁদ তারা সব আজকে জাকারিয়া স্ট্রিটে নেমে এসেছে। দেখো চিকেন কাটলেট, এটা ফেমাস হালিম, তোমরা জানো এটা হচ্ছে মাটন হালিম। চাঁদ আর তারাটা দেখো কি সুন্দর, চিকেন হালিম। এই হচ্ছে সেই ফেমাস নাখোদা মসজিদ যেটা জাকারিয়া স্ট্রিটে রয়েছে। গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে বাসে উঠে পড়লাম, কোথায় যাচ্ছি? জাকারিয়া। আসসালামু আলাইকুম গাইস, আমি রশনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কোথায় চলে এসেছি বুঝতে পারছো? চলে এসেছি আজকে আমরা জাকারিয়াতে। পিছনে দেখো রয়েছে নাখোদা মসজিদ, সবচেয়ে ফেমাস আমাদের এখানে নাখোদা মসজিদ পিছনে রয়েছে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। এখন এখান থেকে একটু এগিয়ে যাই, কারণ এখানটা ভিড় হয়ে যাচ্ছে। যে জায়গাটা দাঁড়াচ্ছি সেই জায়গাটা ভিড় হয়ে যাচ্ছে। এত চাপা চাপা খেজুর দেখে প্রথম থেকে বুঝতে পারিনি, পরে বুঝলাম ওগুলো খেজুর। আর যত এগোচ্ছি গাইস দেখো দুপাশে প্রচুর লাচ্ছির দোকান রয়েছে। আগের বছর ধরে ইচ্ছে ছিল যে জাকারিয়ায় এসে সবাই মিলে ইফতার করব, তো ফাইনালি এই বছরে ইচ্ছেটা পূরণ হলো। এখনো যদি 1 ঘন্টা দেরি আছে গাইস বাসে আসতে আসতে, একেবারে কি বলবো, যা রোদ ছিল পুরো টায়ার্ড হয়ে গিয়েছি, গলাও শুকিয়ে গেছে। তো জানি না ইফতারের আগে কতটা কি ভিডিও করব। দেখতেই পাচ্ছ চারপাশে কত ভিড়, এখানে প্রচুর পাঞ্জাবির দোকান রয়েছে, আর সামনে তো রয়েছে প্রচুর খাবার। তো চলো আমি দেখো বকবক করতে করতে এগিয়ে যাচ্ছি, পিছনেরা রয়ে গেছে। কেমন লাগছে? রোজা মুখে সবাই, গলা শুকিয়ে গেছে। তাও আমার বাড়ির লোক এত সাপোর্টিভ, আমি যেটাই চাই সেটাই তারা। জাকারিয়ায় এত ভ্যারাইটিজের পাঞ্জাবি কালেকশনস রয়েছে গাইস, তোমরা না আসলে বুঝতে পারবে না। প্রচুর পাঞ্জাবির কালেকশনস রয়েছে আর অনেক রিজনেবল প্রাইসে। হ্যাঁ প্রথম দিকটায় অনেকটাই বেশি দাম বলে, কিন্তু বার্গেনিং করে একদম ঠিকঠাক প্রাইসে নেওয়া যায়। চলো এগিয়ে দেখি আর কি কি রয়েছে। নাখোদা মসজিদ কিন্তু অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে, আর দেখেই মনটা কীরকম শান্ত হয়ে যাচ্ছে। এ পাশে রয়েছে প্রচুর ড্রাই ফ্রুটস, দেখতেই পাচ্ছ কিশমিস, কাজু, আরও নানা রকমের ফ্রুটস। কেমন লাগছে? এইদিকে কাকুরা রেডি করছেন ইফতারের জন্য ফল, মানে কেটে কেটে রেডি করছেন। এক একটা প্লেটের দাম হচ্ছে 20 টাকা করে। তো চলো যত এগোচ্ছি তত চারপাশে খাবারের দোকান, তার সাথে রয়েছে আর এই দেখো এখানে আরও একটা ফলের দোকান, এখানে তরমুজ আর পেঁপে কেটে কাকু রেডি করছেন। এইদিকে দেখো এত ভ্যারাইটিস, এত ডিজাইনার্স টুপি রয়েছে। আমি না এর আগে সত্যিই জানতাম না যে এত রকমের টুপি হয়, এখানে দেখে তো আমি অবাক হয়ে গেছি। খুব সুন্দর সুন্দর টুপি রয়েছে আর মাত্র এগুলোর দাম হচ্ছে 80 টাকা করে। চাঁদের নিচে টাওয়েল উঠছে, ব্যাপারটা বেশ ভালো না? দেখো চাঁদ কিভাবে আকাশ থেকে নেমে এসেছে। কত করে কিলো বাপি? 180 টাকা কিলো লাচ্ছি। পুরো লাচ্ছির গোডাউন লেগে গেছে, দেখো কত রকমের লাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের লাচ্ছি রয়েছে, ঘিয়ে ভাজা, তেলে ভাজা, তারপর বিভিন্ন কালার, বিভিন্ন ফ্লেভারেরও লাচ্ছি রয়েছে। বাবা এখান থেকে নিয়ে নিল। চলো হয়ে গেছো আমাদের লাচ্ছি নেওয়া, ওপাশেও দোকান রয়েছে। যত এগোবো গাইস তত দোকান রয়েছে, প্রচুর লাচ্ছির দোকান রয়েছে। জাকারিয়া স্ট্রিটে যে শুধু পাঞ্জাবি পাওয়া যায় বা ভালো খাবার পাওয়া যায় এরকমটা না, কিন্তু বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। আর এখন দুপাশে তাকাতেই দেখতে পাচ্ছি প্রচুর লুঙ্গির দোকান, ভ্যারাইটিজের লুঙ্গি রয়েছে, বিভিন্ন প্রাইজের বিভিন্ন কোয়ালিটির লুঙ্গি রয়েছে। দেখো দেখতেই পাচ্ছ চারপাশে লুঙ্গি, সামনে কত রুমালের দোকান রয়েছে, আর প্রতিটা জায়গায় চাঁদ এভাবে ঝুলছে, খুব সুন্দর করে ডেকোরেট করা। এত ভালো লাগছে না গাইস, কিন্তু যদি একটুখানি ঠান্ডা হতো আরও ভালো লাগতো, মারাত্মক বেশি গরম। বাকরখানি ছে 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 ছে
এত বেশি রোদ আর গরম যে দেখো সবাই কিরকম ঝিমিয়ে পড়ছে। যাই হোক, এত রকমের লাচ্ছি দেখে দারুণ লাগছে, আর লাচ্ছি খেতে আমার তো অনেক 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 ভালো লাগে। বাবা এখন লুঙ্গি দেখছে, আর লুঙ্গির কোয়ালিটিটা এত ভালো গাইজ, কি বলবো গাইজ। এত গরম আর রোদ যে আমরা একটা দোকানে এসে বসে পড়েছি যেখানে বাবা দেখছে লুঙ্গি, আর আমরা তিন মা মেয়ে মিলে বসে পড়েছি, বোন তো হেলেই পড়েছে। এত গরম আর রোদ কেমন লাগছে বাংলাদেশ, বাবা বেশ কয়েকটা লুঙ্গি নিয়ে নিলো, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এখানে বিভিন্ন রকমের টুপি রয়েছে, আর আমি আর বোন দেখতে পেয়েছি, মানে বোন স্পেশালি দেখতে পেয়েছি এখানে খুব সুন্দর সুন্দর সালোয়ারের কালেকশনস, যেগুলো বোন আমাকে দেখালো। প্রচুর সালোয়ারের কালেকশনস রয়েছে দেখো, খুব সুন্দর সুন্দর কালারের। কালারগুলো ফোনে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনে থেকে দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি যে এত মিষ্টি মিষ্টি কালারের সালোয়ার। কালেকশনসগুলো দেখো, কালারগুলো এত মিষ্টি না, সবই প্রায় হালকা কালার। তোমরা কয়েকজন বলছিলে শপিংয়ে গেলে সালোয়ারের কালেকশনস দেখাতে, দেখো দেখিয়ে দিলাম। আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর সুন্দর সালোয়ারের কালেকশন সেখানে পাবো, খুব সুন্দর সুন্দর। যদি রেডিমেড হতো তো আমি অনেকগুলো নিয়ে নিতাম, কিন্তু পিস বলে আমি নেব না, তার কারণ আমার বানাতে একদম ভালো লাগে না ঠিকঠাক করে। আমি যতবার বানাতে দিয়েছি প্রপারলি আমাকে বানিয়ে দেয়নি কোনো জায়গা থেকেই, তো সেই জন্য আমার কাছে রেডিমেডই ভালো। আর এইগুলো দেখো খুব সুন্দর দেখতে, নতুন বউকে নতুন কনেকে যা লাগবে না এই ব্রাইট কালারটা। প্রায় 500 টাকা থেকে স্টার্টিং, তো এরপর তো বিভিন্ন রেঞ্জের রয়েছে, কিন্তু দাম হিসাবে কোয়ালিটি বেশ ভালো। এটা হচ্ছে হালিম, অনেক ফেমাস হালিম, তোমরা জানো। এটা হচ্ছে মাটন হালিম, এর প্রাইস কত? 250। স্মেলটা ভালোই বলেছে, কিন্তু এটা মাটন। চিকেন কোনটা? এখানে রয়েছে চিকেন হালিম, ইয়াম্মি দেখতে। এর প্রাইস কত? 230। এক প্লেটে কতটা থাকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে তো আমরা হালিম খাবেই খাবো, তো এখন তো ইফতারের সময় হয়নি, তো আগে থেকে দেখে রাখলাম, আর বাকিরা আমাকে রেখে কোথায় চলে গেছে কি জানি বুঝতে পারছি না। চল দেখি ওরা কোথায় গেল। এটা আরও একটা সালোয়ারের দোকান, এখানে ভাবলাম হয়তো রেডিমেড পাবো, কিন্তু এই পুরো জাকারিয়া স্ট্রিটে যত সালোয়ারের দোকান রয়েছে ওনারা বলছেন সব জায়গাতেই আমরা পিস পেয়ে যাব, আর যদি রেডিমেড নিতে চাই তাহলে নিউ মার্কেট যেতে হবে। কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনসগুলো দেখে এমন মনটা খারাপ হয়ে গেল গাইস। যাই হোক চলো এগিয়ে যাই, আরও কী কী রয়েছে তোমাদেরকেও দেখায়, আর আমি নিজেও দেখি, আর তারপর ইফতারেরও সময় হয়ে আসছে। এখানে যত সালোয়ার দেখছি মনে পছন্দ, মানে মন পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু নিতে পারবো না কারণ রেডিমেড না, আমার পিস একদম ভালো লাগে না। যদি প্রপারলি কেউ বানিয়ে দিতে পারে, কোনো অ্যাড্রেস জানো আমাকে জানিও কমেন্ট করে, তাহলে পিস নেব। আর এখানে দেখো আলুর চপ রয়েছে, ছোলা রয়েছে, বিভিন্ন পেঁয়াজি সিঙ্গারা সব কিছুই রয়েছে। এইখানে দেখো গরম গরম আলুর চপ আর বেগুনিটা ভাজা হচ্ছে, আর সিঙ্গারাগুলো দেখো কি সুন্দর দেখতে তাই না। আর এখানে কাকু অমৃতি ভাজছেন, আর অমৃতি না ওনারা বললেন যে জিলিপি, কিন্তু আমরা তো এটাকে অমৃতিই বলি তাই না বলো। কি সুন্দর করে পাক 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 করে বানিয়ে ফেলছেন অমৃতিগুলো। তো চলো আর একটু এগিয়ে যাই, কী কী রয়েছে দেখো। এখানে টোস্ট বিস্কিটের অনেক ভ্যারাইটিস রয়েছে, এগুলো সেই বড়ো টোস্ট ছোটো টোস্ট, ওনারা একটা অন্য কী নাম বলেন, বান, তারপর আরও কয়েকটা কী নাম বলেন, যাই হোক। এ পাশে রয়েছে দইবড়া, ইয়াম্মি দেখতে। আর সামনে দেখো এত ভিড় গাইস, তাসকিন আর দিল্লি সিক্সের সামনে যে এতটা ভিড় হবে আমি জাস্ট ভাবতে পারিনি যে এত ভিড়। কিভাবে কি খাবো, কোথায় ইফতার করবো কিছুই বুঝতে পারছি না। আগে চলো বাবাকে গিয়ে বলি একটা টোকেন নিয়ে রাখতে হবে, না হলে ইফতার হয়ে যাবে আর কিছু খাবারও পাবো না, এত বড় লাইন। ইফতারের জন্য নিয়ে নিলাম আমরা ফল, ফল নিয়ে এগোতেই দেখছি কি সুন্দর করে একটা পরোটা ভাজা হচ্ছে, যেটা একদম ইউনিক স্টাইলে দেখো, পরোটাটার মধ্যে ফুটো ফুটো করে দিলেন, এরপর তেলে ছেড়ে দিলেন, দেখো এই এত বড় বড় পরোটা রেডি হয়ে গেল, ভাবা যায়। আর এই পাশে দেখো হালুয়া রয়েছে, হালুয়াটা দেখতে এত সুন্দর, খেতে না জানি কত সুন্দর হবে। তো আমি পরোটার হালুয়া নিয়ে নিলাম, হালুয়া পরোটা আর কি কি নেওয়া যায় দেখা যাক। এখানে চিকেনের বিভিন্ন আইটেমস বানানো হচ্ছে দিল্লি সিক্সে আর তাসকিনে, যেটার প্রতি লোভ তো রয়েই গেল, আজকে আর খেতে পাবো বলে এখানে মনে হচ্ছে না, এত ভিড় চারপাশে। নিয়ে
নিলাম পেঁয়াজি আর ইফতার করে তো একটু ভাজাভুজি খেতে ভালোই লাগে, তাই না বলো? আর তার সাথে নিয়ে নিলাম মোহাব্বতি শরবত। কিছুক্ষণের মধ্যে ইফতার, আর সেই জন্য দেখো মসজিদের সামনে সবাই একে একে মসজিদে প্রবেশ করছে আর সবাই উজুও করছে। গাইস, খাবার দাবার অ্যারেঞ্জ করে এসে একটা রেস্টুরেন্টে বসলাম, আর বাকি রেস্টুরেন্টগুলোতে মানে পা ফেলার জায়গা নেই, তাও ভালো যে একটাতে বসতে জায়গা পেলাম। এই যে সামনে সব খাবার দাবার, রমজান মুবারক, আকাশের চাঁদ তারা নেমে এসেছে জাকারিয়া স্ট্রিটে। কি অপূর্ব সুন্দর করে ডেকোরেট করা, পিছনে চাঁদ আর তারাটা দেখো কি সুন্দর করে ডেকোরেট করা, তাই না? আমরা ইফতার করে বেরোলাম, এখন একটু দেখছি তাজ কিংবা দিল্লি সিক্সে কোনো জায়গা পাই কিনা। যা ভিড় গাইস, এখনো দেখো একই রকম ভিড়। পাশে সামনে গলি আছে, ইফতারের আগে ভাবে কত কিছু না খাবো, ইফতার হয়ে গেলে আর কিছু খেতে ভালোই লাগে না। যখনই দাঁড় পেয়ে যাচ্ছি তখনই হাজারো লোক এসে যাচ্ছে, বাট এত সুন্দর লাগছে দেখো। এইখানে বিভিন্ন ধরনের শরবত রয়েছে, তার সাথে বিভিন্ন রকমের মিষ্টিও রয়েছে দেখো, কিন্তু এখন আর মিষ্টি খাওয়ার কোনো ইচ্ছে নেই, তাই জন্য আমরা নিয়ে নিচ্ছি চিকেন কাটলেট। এটা গাইস যা যা নেওয়ার আমরা পার্সে নিয়ে নিয়েছি, না হালিমটা এখানে খেলাম না চিকেন বার্গার, বাড়ি গিয়ে সব আয়েস করে খাবো। দেখতেই পাচ্ছ কত ভিড়, মানে যত রাত বাড়ছে ভোর 4টে পর্যন্ত নাকি এরকম ভিড় থাকে, আবার লাগলো বল। এখন বাবা মাকে খুঁজে এখন বাড়ি যাবো। ফেরার পথে বাবা নিয়ে নিল ট্যাক্সি, তো চলো এবারে ফেরা যাক। আর হ্যাঁ, তোমরা জাকারিয়া স্ট্রিট আসতে পারো, হাওড়া থেকে বাসে উঠে বলবে জাকারিয়া স্ট্রিট নামবো, ব্যাস তাহলেই নামিয়ে দেবে। চলো কি কিনলাম কি খেলাম তোমাদের পরের ব্লগে দেখাবো, আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাবে। গাইস টাটা, বাই বাই, ভালো থেকো।